শুভেচ্ছা, আমন্ত্রণ দেশ জনপদ লাইভে। সঙ্গে আছি অরিন ইশরাত। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে জমে উঠেছে প্রচার প্রচারণা। নানা রকম প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন টিটু দাস, নড়াইল থেকে শরীফুল ইসলাম ও বরগুনা থেকে যুক্ত হচ্ছেন রিয়াজ আহমেদ মুসা। প্রথমে যাচ্ছি কিশোরগঞ্জে। টিটু, কেমন চলছে নির্বাচনী প্রচার প্রচারণা, বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জে তিনটি উপজেলা নির্বাচন হচ্ছে। এর মধ্যে হচ্ছে কোঠেদি উপজেলা, নিকলি উপজেলা এবং অষ্টগ্র উপজেলা। এই তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে হচ্ছে কোঠেদি উপজেলায় হচ্ছে 6 জন, অষ্টগ্র উপজেলায় হচ্ছে 3 জন, নিকলি উপজেলায় হচ্ছে 3 জন। এছাড়া আপনাকে আরেকটু তথ্য দিয়ে রাখি, নিকলি উপজেলায় মোট ভোটার হচ্ছে 121,852 জন, অষ্টগ্র উপজেলায় 134,295 জন, কটিয়াদি উপজেলায় 277,138 জন। এছাড়া ভোটাররা প্রার্থীরা ভোটারদের কেন্দ্রে আসার জন্য বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা গত যে প্রথম ধাপের যে নির্বাচন হয়েছে দেখেছি যে প্রথম ধাপে ভোটার সংখ্যা খুব কম ছিল। এবার মানে কিশোরগঞ্জে ভোটার সংখ্যা বাড়বে, কারণ হচ্ছে প্রথম দিকে বোরো ধান কাটার মৌসুম ছিল, এই জন্য ভোটার সংখ্যা ধারণা করা হচ্ছে কম ছিল। আর ধান কাটা যেহেতু শেষ হয়েছে, এখন ধারণা করা হচ্ছে ভোটার বাড়বে কিশোরগঞ্জের 3 উপজেলায় ভোটার অনেকটা বাড়বে। আর এছাড়া একটা তথ্য দিয়ে রাখি, এছাড়া কিশোরগঞ্জের নিকলি উপজেলার একজন প্রার্থী আছেন যেমন মুকারম সর্দার, ওনার প্রচারণায় ওনার প্রতীক হচ্ছে আনারস, ওনার প্রচারণায় বাংলাদেশ চলচ্চিত্রের একজন অভিনেতা সাইমন সাদিক উনি প্রচারণায় অংশগ্রহণ করছেন। এই ছিল কিশোরগঞ্জের নিকলি থেকে আমার কাছে সবশেষ। আমরা এবার বরগুনায় যুক্ত হব, সেখানে রয়েছেন সহকর্মী রিয়াজ আহমেদ। রিয়াজ, আপনি জানাবেন সেখানে নির্বাচনী প্রচার প্রচারণা কেমন দেখছেন। অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে বরগুনার যে প্রথম ধাপের যে নির্বাচন, সেই নির্বাচনে বরগুনার একটি উপজেলা কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়নি, এবং দ্বিতীয় ধাপে 21 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে বরগুনা সদর এবং বেতাগী উপজেলা। এবং এই কারণে কিন্তু পুরো বরগুনা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, এবং ভোটারদের কাছে প্রার্থীরা যাচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা সরাসরি একজন ভোটারের সাথে কথা বলার চেষ্টা করব, আপনারা কেমন প্রার্থী পছন্দ করেন, বিগত দিনে বরগুনা উন্নয়ন কেমন হয়েছে এবং কি ধরনের প্রার্থীদের আপনারা বর্জন করবেন। আমি ব্যক্তিগতভাবে প্রথমেই চাই আমাদের যুব সমাজ মাদকে সয়লাভ, আমাদের শহর মাদকে সয়লাভ। আমি এমন প্রার্থী চাই যে আমাদের সমাজ থেকে, আমাদের শহর থেকে মাদকটা সরাই নেবে, মাদকের দিকে খেয়াল রাখবে এবং আমাদের শহর উন্নয়নে কাজ করবে। আমরা যাতে তারে সুখে দুঃখে সবসময় কাছে পাই এমন প্রার্থী আমরা চাই। যেমনটা শুনছিলেন যে আসলে ভোটাররা কিন্তু প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিভিন্ন বিষয় কিন্তু লক্ষ্য করছেন, এবং যে উন্নয়ন, সেই উন্নয়ন থেকে বরগুনা অনেকটাই বঞ্চিত। সেই উন্নয়ন বঞ্চিত এলাকায় মানুষ পরিবর্তন চাচ্ছে ভোটাররা এবং জানাইয়েছেন যে আসলে কী ধরনের প্রার্থী রয়েছেন তাদের মধ্যে থেকে কিন্তু তারা বাছাই করার চেষ্টা করছেন। বরগুনা দুটি উপজেলায় মোট 31 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 13 জন, ভাইস চেয়ারম্যান পদে 10 জন প্রার্থী রয়েছেন, নারী ভাইস চেয়ারম্যান পদে মোট 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই দুপুর 2 থেকে কিন্তু রাত 8 পর্যন্ত প্রচার প্রচারণা চালাচ্ছেন, বিভিন্ন উপজেলার প্রার্থীরা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আমরা প্রার্থীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে আসলে বরগুনায় কিন্তু কালো টাকার প্রভাব শুরু হয়ে গিয়েছে, এবং কালো টাকার প্রভাবের কারণে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে, এবং প্রার্থীরা কারো কারো বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের কারণে কিন্তু অভিযোগ দায়ের করছেন। এবং আমরা রিটার্নিং কর্মকর্তাদের সাথে কথা বলেছি, রিটার্নিং কর্মকর্তা আমাদের জানিয়েছে যে আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে তারা কঠোর অবস্থান রয়েছে, এবং অভিযোগ পাওয়ার সাথে সাথে কিন্তু তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন। আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি যাতে নির্বাচনকে ঘিরে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সে কারণেও কিন্তু তারা শক্ত অবস্থান রয়েছেন। বিভিন্ন জায়গায় কিন্তু টহল বৃদ্ধি করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর লোক কিন্তু মোতায়েন করা হয়েছে। সর্বোপরি বরগুনার পরিবেশ এখন পর্যন্ত শান্ত রয়েছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরগুনা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা এবং তারা উপজেলা নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন।
দর্শক, আবার উপজেলা নির্বাচনের খবরাখবর। এই মুহূর্তে নড়াইল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, আপনি জানাবেন সেখানে নির্বাচনী প্রচার প্রচারণা কতটা জমজমাট হয়ে উঠেছে? জি, ধন্যবাদ অরিন। যেমনটি বলছিলেন, নড়াইল সদর উপজেলা পরিষদের নির্বাচন আগামী 21শে মে দ্বিতীয় ধাপে মূলত অনুষ্ঠিত হবে। এখানে চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে 2 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে মূলত 2 জনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। তার মধ্যে রয়েছেন আজিজুর রহমান ভূঁইয়া, তিনি আনারসপতিকে নির্বাচন করছেন। তিনি সদর উপজেলা চণ্ডীবরপুর ইউনিয়নের বিগত সময়ে 7-7 বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন, তিনি এবার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ নির্বাচন করছেন। এর আরেকজন রয়েছেন তোফাইল মাহমুদ তুফান, তিনি মূলত বিগত সময়ে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে মূলত দায়িত্ব পালন করেছেন, এবার তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঘোড়া প্রতীক নিয়ে। তো আর আরেকজন রয়েছেন, তিনি হচ্ছেন মিলন মল্লিক, তিনি মূলত দৎকলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এই ঘোড়া এবং আনারস প্রতীকের মধ্যেই। এছাড়া ভাইস চেয়ারম্যান পুরুষ পদে মইনুল ইসলাম বাবু রয়েছেন, তিনি তালা প্রতীকে নির্বাচন করছেন। এছাড়া রয়েছেন তৌহিদ সর্দার নামে একজন, তিনি টিউবওয়েল পদকে নির্বাচন করছেন। রয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদ নাজনীন সুলতানা রোজি, তিনি ফুটবল পদকে নির্বাচন করছেন। এছাড়া সুন্দরীবালা বাগচি নামে একজন রয়েছেন, তিনি কলস পদকে নির্বাচন করছেন। নড়াইল সদর উপজেলায় ভোটার সংখ্যা রয়েছে 241,760 জন, এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 120,129 জন, এছাড়া মহিলা ভোটার রয়েছে 121,630 জন। তো ভোটাররা আসলে বলছেন যে আমরা দেখে শুনে যোগ্য প্রার্থীদেরকে মূলত এবার উপজেলা পরিষদ নির্বাচনে ভোট প্রদান করবো। প্রার্থীরাও আসলে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, উন্নয়নমূলক কর্মকাণ্ড সব বিভিন্ন ধরনের এলাকার উন্নয়ন করে এবং সামাজিক যে কোনো ধরনের সমস্যা তাদের ভোটারদের পাশে থাকবে সেভাবেই কিন্তু তারা জানাচ্ছেন। এই বিষয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করবো, এখানকার সাধারণ ভোটার রয়েছেন তাদের সঙ্গে জানতে চেষ্টা করবো যে আসলে তারা কেমন প্রার্থীদের ভোট দিতে চান। একটু জানাবেন যে কেমন প্রার্থীদের উপজেলা নির্বাচনে ভোট দিতে চান? আসলে আমরা তো ভোট বর্জনের পক্ষে, আমাদের কেন্দ্র থেকে নির্দেশ আছে যে আমাদের ভোট বর্জনের পক্ষে, আমরা তো কেন্দ্রে যাব না ভোট দিতে। ধন্যবাদ। উনি আসলে বলছিলেন যে ভোটের পক্ষে বিপক্ষের মতামতের ব্যাপারটাও রয়েছেন, তারা চান না আসলে ভোটের বিপক্ষে। এবং আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি যে তিনি আসলে কি বলছেন আগামী উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে। জি, ভোটের ব্যাপারে একটু বলবেন, কেমন প্রার্থীদেরকে ভোট দিতে চান? আমি বিএম রশিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা। নড়াইলের ইতিহাস গর্বিত ইতিহাস, নড়াইলের মাটি মুক্তিযুদ্ধের ঘাঁটি, নড়াইলের মাটি বঙ্গবন্ধুর ঘাঁটি। আমরা সৎ নির্ভীক গ্রহণযোগ্য জ্ঞানী লোক, নির্ভরযোগ্য লোককে আমরা ভোট দিতে চাই। সে আলোকে যারা উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হয়েছেন, কোন প্রার্থীকে খাটো করে দেখার সুযোগ নাই। তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আজিজুর রহমান ভূঁইয়ে, ক্লাচন জেন্টলম্যান, উনি 37 বছর এক নাগাদে ওনার ইউনিয়নের চেয়ারম্যান, ওনার বিকল্প কোনো প্রার্থী নাই। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আসলে আজিজুর রহমান ভূঁইয়ার পক্ষে তিনি বলছিলেন তিনি ভোট দিতে চান, তিনি একজন সৎ লোকই বলছেন ভোটার। এবং যে আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই, সুয়াদর উপজেলা পরিষদ নির্বাচনে কেমন প্রার্থীদেরকে আপনারা ভোট দিতে চান? আমরা নড়াইলবাসী আসলে দুর্নীতিমুক্ত এবং মাদক মুক্ত আমরা নড়াইল চাই। এই এই লক্ষ্যে যে কাজ করবে আমরা তাকেই ভোট দিতে চাই, এটা হলো আমাদের নড়াইলবাসীর চাওয়া পাওয়া। জি, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানকার ভোটারদের সঙ্গে, তারা আসলে সৎ যোগ্য দুর্নীতি মুক্ত প্রার্থীদের সঙ্গে কথা বলতে চান বা তাদের জন্য ভোটারদেরকে ভোট দিতে চান প্রার্থীদেরকে। সে ব্যাপারে আমরা আরেকটু কথা বলবো, আমাদের সদর উপজেলা বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান রয়েছেন, তার সঙ্গে আমরা জানতে চাইবো আসলে তিনি কেমন প্রার্থীদেরকে ভোট দিতে চান। জি, একটু জানাতেন যে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে কেমন প্রার্থীকে আপনারা ভোট দিতে চান? আমি যেহেতু একজন চেয়ারম্যান, আমি আমার কাছে আমি একজন ভালো মানুষ, ভালো মানুষ হিসেবে আমাকে ভোট দিয়েছিল, তাই যে ভালো মানুষ, যে যোগ্য মানুষ, আমি তাকে ভোট দেবো। এবং মানুষকে আমি বলবো যার কাছে যাই আপনারা ইজ্জত পাবেন, যাকে ভোট দিলে মানুষের জন্য, দেশের জন্য, জাতির জন্য
কল্যাণজনক কিছু করতে পারে আপনার তাকেই ভোট দেবেন। আর যেহেতু একটা উপজেলার চেয়ারম্যান, এদের অনেক দায়িত্ব, অনেক জায়গায় এদের মুখ করতে হয়, যেখানে থাকে ডিসি স্যার থাকে, ইউনো থাকে, তারপরে ইঞ্জিনিয়ার থাকে, আসলে এদের স্টেজ অনেক উপরে, কাজে কাজেই তাদের সাথে যারা ম্যাচ করতে পারবে, তাদের কাছে যারা যাইতে পারবে, বিশেষ করে প্রশাসন, প্রশাসন ব্যাপারটাই ভিন্ন। আর আমাদের দেশটা আসলে তো আমলাতান্ত্রিক দেশ, যাতে আমরা যে গণতন্ত্রের কথা বলি, ভোটের কথা বলি, আমি চেয়ারম্যান হয়ে আমি বুঝি যে আমার কতটুকু ক্ষমতা আছে, আমাদের ক্ষমতা কিন্তু দায়বদ্ধ কিন্তু আমরা এই প্রশাসনের কাছে, কাজে কাজে প্রশাসনকে যে বোঝাইতে পারবে বা প্রশাসনের কাছে যে ডিল করতে পারবে, প্রশাসন যাকে ইজ্জত করবে, আমি মনে করি তাকে যদি নির্বাচিত করা হয় তাহলে জনগণ, সাধারণ জনগণ উপকৃত হবে। আমি সাধারণ জনগণের কাছে এটাই আশা করবো, তারা যেন একজন ভালো এবং সৎ এবং যোগ্য মানুষকে নির্বাচিত করুক, যারাতে তারা তাদের কাঙ্ক্ষিত ফলাফল বা কাঙ্ক্ষিত ভালোবাসাটা পায়, এটাই। ধন্যবাদ। জি ধন্যবাদ। অরেন, যেমনটি শুনছিলেন, আসলে যে ভোটারদের বিভিন্ন ধরনের মতামত রয়েছেন, তারা চায় সৎ যোগ্য এবং তাদের জন্য যারা কাজ করবেন তাদের জন্য কিন্তু আসলে তারা ভোট দিতে চান সেরকম প্রার্থীদেরকেই। তো অরেন, এই ছিল নড়াইল সদর উপজেলা পরিষদের নির্বাচনের সর্বশেষ। শরীফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নড়াইল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। কোরবানির ঈদকে সামনে রেখে বাজারে বেড়েছে মশলার দাম, এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, মশলার বাজার দর আজকে কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জি, আপনি যেমনটা বলতেছেন, রমজান শেষ হওয়ার পরে যে সামনে পবিত্র কোরবান, সে কোরবানকে কেন্দ্র করে চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজারে আসা প্রতিটি পণ্যের দাম বেড়েছে। কারণ এখানে যেসব মশলা দিয়ে পণ্য বেড়েছে সেগুলোর দাম বাড়তির দিকে, ব্যবসায়ীরা বলছেন সামনে যে ডলারের যে ঊর্ধ্বগতি, মূলত ডলারের ঊর্ধ্বগতির কারণে এসবের দাম বাড়ছে। কারণ আমরা সকাল থেকে এসে দেখেছি মশলা দিয়ে যেসব পণ্য রয়েছে, বিশেষ করে এলাচ, দারচিনি, রং, জিরা থেকে শুরু করে মরিচ, হলুদ, এসবের দাম বাড়ছে। কারণ তারা বলছেন ডলার বৃদ্ধির কারণে মূল এসবের দাম বাড়ছে, এসবের কারণে খুচরা বাজারে যে একটি বড় ধরনের প্রভাব পড়ছে। আমরা খাতুনগঞ্জের বেশ কয়েকটি ব্যবসায়ীর সাথে কথা বলছি, আমরা এখন কথা বলবো একজন ব্যবসায়ীর সাথে, তিনি মিশন বিভিন্ন মশলা জাতীয় পণ্য আমদানি করে থাকেন, আসলে মশলা জাতীয় পণ্যের দাম হঠাৎ বাড়ার কারণ কি? ধন্যবাদ আপনাকে। আসলে কোরবানকে সামনে রেখে অধিকাংশ যারা সংসারী জিন্দেগী যারা কাজ কারবার করে, যাদের যাদের মশলা আইটেম যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র গুলা, এগুলো কোরবানিকে সামনে রেখে সবাই ক্রয় করে এবং সেই সব প্রস্তুতি নেই এবং বেশি থেকে বেশি এই বাজার থেকে নেওয়া হয় কিনা হয়, এই জন্য এটাকে সামনে রেখেই ওই বেশি যখন সেল হয়, বেশি যখন মার্কেটে থেকে যাই, তখন ওই জিনিসটা আস্তে আস্তে একটু বাড়তে থাকে, দুই এক টাকা বাড়তি হয় এরকম। জি, উনি যেমনটা বলছেন, ওনার বক্তব্য হচ্ছে যে যে সামনে যে কোরবান, যে কারণে বেচা বিক্রি বাড়ছে, সেই জন্য আসলে দাম বাড়ছে। আমরা পাশাপাশি আরেকজন ব্যবসায়ী আছেন, তিনি মশলা জাতীয় পণ্য আমদানি করে থাকেন, আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করব যে সামনে তো কোরবান, এর ক্ষেত্রে মশলা জাতীয় যেসব পণ্য সেগুলোর দাম বাড়ছে, সেগুলোর দাম বাড়ার পেছনের কারণ কি যদি একটু বলতেন। ধন্যবাদ। আপনারা জানেন যে ইতিমধ্যে প্রায় মশলার দাম অনেকাংশে বেড়েছে, সেটির মূল কারণ হচ্ছে আপনারা জানেন গত সপ্তাহে ডলারের দাম প্রায় 7 টাকা প্রতি ডলারে বাড়িয়েছে। সেই হিসাবে যদি যে পণ্যগুলো আমদানি নির্ভর, বিশেষ করে আমরা মশলা পণ্য প্রায় 70-80% আমরা আমদানি করে থাকি, যেটির আনতে হয় ডলারের মাধ্যমে। যদি ডলারের দাম ইতিমধ্যে ঘোষণা দিয়ে যে ডলারের দাম 7 টাকা প্রতি ডলারে বাড়বে, সে কারণে আমাদের প্রায় আমদানিকৃত পণ্যের 7-8% দাম বেড়েছে। বিশেষ করে আমি যদি বলি এলাচের দাম, হলুদের দাম, মরিচের দাম, এভাবে যে মশলাগুলো আমরা বেশি আমদানি নিব সেগুলোতে দাম বেড়েছে। উনি যেমনটা বলছেন, আসলে যেসব মশলা জাতীয় পণ্য রয়েছে সেগুলোর দাম বাড়ছে, কারণ হচ্ছে যে মশলা জাতীয় পণ্যের দাম বাড়ার মূল কারণ হচ্ছে যে সামনে যে পবিত্র কোরবান, পাশাপাশি ডলারের যে দাম বাড়তির দিকে, ডলার দাম বাড়তির কারণে মূলত এইসবের দাম বাড়ছে, এটা তারা বলছেন। এখানে আমরা এসে আরেকটি যে বিষয়টি দেখেছি, শুধু মশলা জাতীয় পণ্য নয়, অন্য যেসব পণ্য রয়েছে যেগুলো আমদানি নির্ভর যেসব পণ্য রয়েছে, সবগুলো পণ্যের আসলে দাম বাড়তির দিকে। যতগুলো পণ্য দেশের বাইরে থেকে আমদানি করা হয়, যেসব ভোগ্য পণ্য রয়েছে সবগুলোই বাড়তি, কারণ ডলারের দাম বাড়ানোর কারণে এসবের দাম বাড়ছে। আমরা এসে যেমনটা দেখেছি, জিরা, এলাচ, দারচিনি, রং থেকে শুরু করে জিরা, যেসব পণ্য রয়েছে মশলা জাতীয় পণ্য, বিশেষ করে কোরবানকে কেন্দ্র করে এসবের দাম আরো বাড়ছে। আর এখানে যেটি দেখেছি, কিছু কিছু ব্যবসায়ী যারা বলছেন যে
কিছু কিছু ব্যবসায়ী বলছেন যে কিছু ব্যবসায়ী যারা সিন্ডিকেট করতে চায়, যারা বিভিন্ন স্লিপ চালাচালি বা কমিশনের মাধ্যমে তারা আসলে পণ্যের দাম বাড়াচ্ছে বলে কিছু কিছু ব্যবসায়ীর অভিযোগ। তবে বেশিরভাগ ব্যবসায়ী বলছেন যে যেহেতু সামনে কোরবান এবং ডলারের দাম ঊর্ধ্বগতি এবং বিভিন্ন জায়গায় তারা এলসি করতে পারছে না বা মাল আমদানি করতে গিয়েও এলসি দেখাতে ডলারের সংকটের কারণে এলসি করতে পারছে না, সেজন্য আসলে দাম বাড়ছে, কারণ ডলারের দাম ঊর্ধ্বমুখী হওয়ার কারণেই এসব মশলা জাতীয় পণ্যের দাম বাড়ছে। এদিকে খাতুনগঞ্জ বাজারে মশলা জাতীয় পণ্যের দাম বাড়ার কারণে আসলে খুচরা বাজারে এগুলো আরো কয়েক গুণ বৃদ্ধি পাচ্ছে, কারণ খুচরা বাজারে জিরা থেকে শুরু করে জিরা এলাচ এগুলো কেজি প্রতি আসলে 300 থেকে 400 টাকা পর্যন্ত বেড়েছে বলে আমরা খোঁজ পেয়েছি। কারণ অন্যান্য যারা খুচরা বাজারে সাধারণত কম করে কম জাতীয় বা 100 গ্রাম বা 250 গ্রাম 200 গ্রাম এসব জাতীয় পণ্য ক্রয় করে থাকেন, এগুলোর মানে এই যারা কম ক্রয় করে এগুলো কেজি প্রতি প্রায় 100 থেকে 300 টাকা করে পর্যন্ত বাড়ছে খুচরা বাজারে। তার কারণ হচ্ছে যে খাদুনগঞ্জ বাজার থেকে পুরো আসলে চট্টগ্রাম সহ চট্টগ্রামের বাইরে যতগুলো ভোগ্য পণ্যের বাজার রয়েছে সেইসব বাজার থেকে আসলে খাদুনগঞ্জ বাজার থেকে যতগুলো মাল সরবরাহ করা হয় সেই খাদুনগঞ্জ বাজারের মালগুলো কিন্তু অন্যান্য যেসব বাজার রয়েছে সেগুলোতে যায়। মূলত চট্টগ্রামের চেয়ে খাতুনগঞ্জের পাইকারি বাজার, এই পাইকারি বাজার থেকে সারা দেশের বেশিরভাগ বাজার আসলে নিয়ন্ত্রণ করা হয়, কারণ সব জাতীয় পণ্য ভোগ্য পণ্য দেশে যতগুলো পণ্য রয়েছে মশলা জাতীয় পণ্য পেঁয়াজ আদা রসুন সহ আরো যতগুলো ভোগ্য পণ্য রয়েছে সবগুলো কিন্তু এই খাতুনগঞ্জ বাজার থেকে সারা দেশে নিয়ন্ত্রণ করা হয় বলে আমরা জেনেছি। কারণ কারণ হচ্ছে যে সামনে কোরবান, এই কোরবানকে কেন্দ্র করে এগুলো আরো বাড়ছে। এখানকার ব্যবসায়ীরা বলছেন যদি ডলারের সংকটটা কেটে যায় বা ডলারের মূল্য বৃদ্ধি কমানো হয় বা ডলার যদি নিয়ন্ত্রণ আনা যায় তাহলে এসবের দাম কমতে পারে, নয়তো এই মশলা জাতীয় পণ্য থেকে শুরু করে অন্যান্য যেসব পণ্য রয়েছে এগুলোর দাম বাড়বে। এদিকে আরেকটি বিষয় হচ্ছে যে যারা ক্রেতারা রয়েছেন তারা বলছেন যে সামনে এই মশলা জাতীয় পণ্যের দাম বাড়ে, কারণ তাদের মধ্যে না বিশ্বাস তৈরি হয়েছে, কারণ এগুলো দেখার কেউ নেই। তারা বলছেন এগুলো সুস্থ মনিটরিং প্রয়োজন, কারণ যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে এগুলো আসলে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি, কারণ যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ রয়েছে, যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদের মধ্যে না বিশ্বাস দেখা দিয়েছে, বিশেষ করে সামনে যে পবিত্র কোরবান সে কোরবানকে কেন্দ্র করে মশলা জাতীয় পণ্যের বড় চাহিদা রয়েছে, মশলা জাতীয় যেসব পণ্য রয়েছে সেগুলোতে বড় ধরনের চাহিদা থাকবে, সেই চাহিদাকে কেন্দ্র করে আসলে কিছু সামান্য কিছু ব্যবসায়ী এগুলোর দাম বাড়াচ্ছে, পাশাপাশি ডলারের যে বিষয়টি সেটিও রয়েছে। তাই সাধারণ যারা ভোক্তা রয়েছেন বা যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তাদের দাবি হচ্ছে যে এইসব নিয়ন্ত্রণ করা খুবই জরুরি, যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে এগুলোর দাম আরো আকর্ষণ বাড়বে আর পাশাপাশি দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষের মাঝে না বিশ্বাস তৈরি হবে। তবে আরেকটি বিষয় যেটি আপনাকে বলি, এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যদি ডলারের সংকটটা কেটে যায় পাশাপাশি যদি এগুলো নিয়ন্ত্রণ করা যায় তাহলে ব্যাংকে যদি এলসি খোলানো যায় তাহলে এইসবের দাম বাড়বে, কারণ শুধু মশলা জাতীয় পণ্য অন্য যেসব পণ্য রয়েছে সেগুলোরও দাম বাড়ছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন। আর হচ্ছে যে কোরবানকে কেন্দ্র করে নগরের যেসব জেলা উপজেলা রয়েছে সেসব জেলা উপজেলার যতগুলো বাজার রয়েছে সবগুলো আসলে এখান থেকে নেওয়া হয়, কারণ এখানকার যেসব মশলা জাতীয় পণ্য সেগুলো ভারত পাকিস্তান চীন সহ অন্যান্য যেসব দেশ রয়েছে সেসব দেশ থেকে মূলত মশলা জাতীয় পণ্যগুলো আমদানি করা হয়। এখানে খাতুনগঞ্জ বাজারে যেসব মশলা জাতীয় পণ্য রয়েছে সেগুলো কেজি প্রতি আসলে আমরা মানভেদে দেখেছি কেজি প্রতি মশলা জাতীয় পণ্যের 200 থেকে 400 টাকা পর্যন্ত বেড়েছে, আবার অনেকগুলো পণ্য মানভেদে ডলারের কারণে অনেকগুলো পণ্য মানভেদে 300 থেকে 400 টাকা পর্যন্ত বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। তারা বলছেন ডলারের দাম যদি নিম্নমুখী হয় আর যদি আমদানি ভালো হয় তাহলে এসবের দাম কমে আসতে পারে, নয়তো এসবের দাম আরো বাড়বে, কারণ সামনে যদি কোরবান আর বাকি আছে মাত্র কয়েকদিন, যদি এগুলো নিয়ন্ত্রণ করা না যায় তাহলে এইসব মশলা জাতীয় পণ্যের দাম আরো বাড়বে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন। এ ছিল খাদুনগঞ্জ থেকে আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। বাজারে এসেছে জ্যৈষ্ঠ মাসের আম, লিচু, তরমুজ সহ হরেক রকম ফল। ফলনে বাজার দর জানতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সী। শফিক, কেমন দেখছেন ফলের বাজার দর? অরিন, আসলে আপনি যেমনটি বলছিলেন যে সামনেই কিন্তু আসলে মধুমাস জ্যৈষ্ঠ, কিন্তু সেই জ্যৈষ্ঠের প্রারম্ভেই কিন্তু বরিশালের যে ফলের বাজার যেগুলো আছে সেই বাজারগুলোতে আসলে কিন্তু বিভিন্ন ধরনের রসালো ফলের আসলে আগমন ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আমাদের দর্শকদের কিন্তু দেখাতে পারছি যে লিচু এসেছে বাজারে, এবং লিচু কিন্তু এই নতুন আমরা এখানকার স্থানীয় যে বিক্রেতা তাদের সাথে যে কথা বলেছি যে সপ্তাহখানেক ধরে আসলে লিচু আসা শুরু করেছে, কিন্তু লিচু আসলেও ক্রেতা যারা আছে ক্রেতাদের কিন্তু এক প্রকার নাগালের বাইরেই আসলে লিচুর অবস্থান। আমরা যেটা দেখেছি যে প্রকার ভেদে
কিন্তু লিচুর শ 300 থেকে 350 টাকা করে আসলে চলছে খুচরা বাজারে বরিশালের। লিচুর পাশাপাশি কিন্তু কিছু আম আসা আসলে শুরু করেছে ইতোমধ্যে। এই আমগুলো একটু আর কি প্রারম্ভেই আসলে যেগুলো পেকে যায়, বিশেষ করে রাজশাহী দিনাজপুর অঞ্চলের, সেগুলো আসা শুরু করেছে। এবং সেই আমগুলোর মধ্যে এখন বাজার যেটা আসলে যেই আমের সয়লাভ, সেটা হচ্ছে গোবিন্দভোগ আম। এই আমের আসলে খুচরা বাজারে দাম এখন আছে 130 থেকে 140 টাকা করে, এবং আমের দামেও কিন্তু একটু আসলে বেশ উত্তাপ বলেই আমাদেরকে কিন্তু ক্রেতারা জানিয়েছে। তারা একই সাথে জানিয়েছে যে তাপদাহ যেটা সেটা কিছুটা কমে গেল, ফলের বাজারের যে উত্তাপ সেটা আসলে শুরু হয়েছে। আমরা একজন বিক্রেতার সাথে আসলে একটু কথা বলবো যে এখন যে এই মৌসুমের যে ফলগুলো আসা শুরু করেছে সেগুলোর বাজার দর কেমন এবং ক্রেতা চাহিদা কেমন? বাজার দর আম এই গোবিন্দভোগ আছে আপনাদের ইয়া 100 থেকে 120, আর লিচু আছে 300 থেকে 350, 400। আর এই মৌসুমে এখন নতুন ফল দুইটাই, আর অন্যান্য যে ফল সারা বছর পাওয়া যায় সেগুলোর এখন কেমন কি দাম? আনারের দাম বেশি, 450 থেকে 500 টাকা, মালটা 250 টাকা, আপেল আছে আপনাদের 280 থেকে 300 টাকা, 320 টাকা, আর কি নাশপাতি আছে আমাদের 250 টাকা। জি, আসলে আমরা একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম, একই সাথে আমরা কিন্তু একজন ক্রেতার সাথে একটু এখন একটু কথা বলার চেষ্টা করব যে এই মৌসুমে লিচু আসা শুরু করেছে, আম আসা শুরু করেছে, আপনাদের কাছে আসলে দাম আসলে কেমন মনে হচ্ছে, কম না ক্রয় ক্ষমতার বাইরে? আসলে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোক তাদের কাছে এটা ক্রয় ক্ষমতার বাইরে। এখন যে লিচু আপনি দেখতেছেন 350 থেকে 400 টাকা, আসলে এটা আমাদের পক্ষে ক্রয় করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বাচ্চাদের যে খাওয়াবো কান্নাকাটি করে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এছাড়া এই যে আম এসেছে, আমের দামটা আসলে কেমন দেখবেন বাজারে? আপনাদের কি নাগালের মধ্যে আছে ক্রয় ক্ষমতা? কোনো কিছুই নাগালের ভিতরে নেই, কোনো কিছুই আমাদের নাগালের ভিতরে নেই, অনেক কষ্ট হচ্ছে। যে আসলে আমরা আসলে যেমনটি বরিশালের যে ফলের বাজার সেটা ঘুরে যেটা দেখছিলাম যে ক্রয় ক্ষমতার নাগালের বাইরেই কিন্তু এখন যে মৌসুমি ফলগুলো আছে সেগুলোর দাম। ক্রেতারাও কিন্তু আমাদেরকে বলেছে একই কথা, বিক্রেতারাও যেটা বলছে যে এখন যেহেতু একটু সরবরাহ কম আছে, চাহিদা সামনে বাড়বে, সামনে সরবরাহ বাড়বে, তখন কিন্তু আসলে দাম কিছুটা কমে যেতে পারে। এছাড়া এখন কিন্তু মৌসুম শেষ হয়ে যাচ্ছে তরমুজ এবং বাঙ্গির, আমরা সেখানেও গিয়েছি যে শেষ মৌসুমের দিকে আসলে এসে দাম কিছুটা চড়া হয়েছে। এর আগে কিন্তু মাস দুই আগে একটা বিষয়ে কিন্তু এই বাজারে প্রচলন ছিল যে তরমুজের দাম যখন একটু বৃদ্ধি পেত তখন কিন্তু ক্রেতারা এই তরমুজ খাওয়াটা এক প্রকার বন্ধ করে দিত। তো সেই বন্ধের কিন্তু প্রভাব সেটা কিন্তু মোটামুটি পড়েছে তরমুজের বাজারে। দক্ষিণাঞ্চলের অনেকগুলো জেলায় আসলে তরমুজ চাষ হয়, বিশেষ করে উপকূলবর্তী যে দুটি অঞ্চল বরগুনা এবং পটুয়াখালী, এই দুই অঞ্চলে কিন্তু প্রচুর তরমুজ আসলে চাষ হয়। এবং চাষিরা তারা আসলে বিক্রি করতে গিয়ে যখনই আসলে মধ্যস্বত্ব ভোগীদের কবলে পড়ে তরমুজের খুচরা বাজারে দাম বিক্রি হয়েছে, ততবারই কিন্তু যে চাষি যারা আছে সেই চাষিরা কিন্তু মাথায় হাত দিয়েছে। আমরা যদি আর একটু দেখাই আসলে বাজারে কিন্তু যে দাম ফলগুলো সেগুলো একটু চড়া থাকলেও স্বাভাবিকভাবে বিভিন্ন প্রয়োজনে আসলে ক্রেতারা আসছেন, ক্রেতারা ফল কেনার চেষ্টা করছেন। আমরা যেটা জানতে পেরেছি যে স্বাভাবিকভাবে ফল যেহেতু ছোট বাচ্চাদের পছন্দ, বিশেষ করে লিচু এবং আম, তো অভিভাবক যারা তারা কিন্তু একটু বাধ্য হয়ে এই বেশি দাম হলেও তারা কিন্তু আসলে লিচু এবং আম কিনছে। একই সাথে কিন্তু অনেকে যারা আসলে তাদের বেড়াতে যায় আশেপাশে কিংবা কোনো অসুস্থ রোগীকে দেখতে যায়, সাথে কিন্তু একটু পথ্য হিসেবে আমাদের একটা এই সমাজে প্রচলিত যে রীতি হয়ে গেছে একটু ফল নেওয়া, কিন্তু সেই এই প্রয়োজনীয় ফলটাও কিন্তু এখন দেখা যাচ্ছে যে বরিশালের বাজারে খুব উত্তাপ ছড়ানো দাম, এবং সেটাই আসলে ক্রেতা আমাদেরকে জানিয়েছে, ক্রেতা সমাজ। এছাড়া যদি অন্য যে বিষয়টা বলি, বিশেষ করে যে আঙুর, আঙুরের দামও কিন্তু বরিশালে মোটামুটি চড়া। এই বরিশালের চড়া বাজারের মধ্যেও কিন্তু বাধ্য হয়ে যে ক্রেতা যারা আছেন তারা কিন্তু ফল কিনছেন। এই ছিল আমার কাছে বরিশাল থেকে ফলের বাজারের যে উত্তাপ সেই সম্পর্কে। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।
দর্শক, দেশ জুড়ে কিন্তু অনেকটা উৎসবের মধ্যে দিয়ে ধান কাটা শুরু হয়ে গিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমরা আবারও টাঙ্গাইলে যুক্ত হতে চাই। আমাদের সহকর্মী রয়েছেন আতিক রহমান। আতিক, আপনি জানাবেন ধান কাটার সবশেষ খবর খবর। ধন্যবাদ অরিন। আপনি জানেন যে সারা দেশের মতন টাঙ্গাইলেও কিন্তু বোরো ধানের ধান কাটার উৎসব শুরু হয়েছে, এবং ইতিমধ্যেই কিন্তু আমরা বিভিন্ন এলাকা জুড়ে খবর নিয়েছি যে ধান কাটার প্রায় শেষের দিকেই রয়েছে, এবং কৃষকরা কিন্তু যে উৎসব তারা পালন করছেন এবং বিভিন্ন জায়গায় আসলে এই ধান কাটার যারা শ্রমিক রয়েছেন তারাও কিন্তু আসছেন বিভিন্ন এলাকা থেকে ধান কাটতে। এবং আমরা জানি যে বিভিন্ন যারা কৃষক তাদের কাছে খোঁজ নিয়েছে যে তাদের যে ধান কাটার যে শ্রমিক, অর্থাৎ শ্রমিক প্রায় 800 থেকে 1000 টাকা, এবং এই ধান কাটার যে যারা কাজ করতে আসেন তারা কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে আসছেন, এবং অনেক অতিরিক্ত গরমের কারণে এটির কিন্তু অনেক প্রভাব পড়েছে। যারা জমির যারা ক্ষেতের মালিক, অর্থাৎ তারা যে শ্রমিক কিন্তু অনেকটা এবার সংকট রয়েছে বিভিন্ন ভাবে, অর্থাৎ অনেক জায়গায় আসলে তাপ দাহ কারণে এবং গরমের কারণে কিন্তু অনেকেরই এই পাওয়ার কিন্তু দুষ্কর হয়ে থাকে। আমরা একটু কথা বলবো এখানকার যিনি কৃষক রয়েছেন, কি অবস্থা, মানে ধান কাটা কোন পর্যায়ে এখন? এখন বর্তমানে ধান কাটা প্রায় শেষের দিকে। প্রথম অবস্থা শ্রমিক আমরা মোটেই পেলাম না, এই দিক তাপে শ্রমিক আসে নাই। এখন এই দিনাজপুর রংপুর নানান জায়গা থেকে আসতেছে, সেই জন্য আমরা নিচে আসতেছে পুরো 1000 টাকা বর্তমান মাইনে নিয়ে ধান পাই আমরা কাটানি মলানি নিরানি, তাতে অনেকটা ই হয়ে যায়, 1 বিঘা জমিতে 10,000 টাকার মতো আমার খরচ হয়ে যায় ধান পাই করতে প্রতিদিন 15 মন করে জায়গা। এই কৃষকরা বলছেন যে যে পরিমাণ তাদের আসলে খরচ হয় 1 বিঘা জমির ধান আতিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। হেলমেট না থাকলে মিলবে না তেল, সারা দেশে এমন নির্দেশনা জারি করেছে সরকার। এ বিষয়ে বিস্তারিত জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ, তেল পাম্পগুলোতে কতটা মানা হচ্ছে এই নির্দেশনা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। গতকাল সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী যে ঘোষণা দিয়েছে হেলমেট ছাড়া বাইকের তেল নয়, এই যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু যশোরের যে তেল পাম্পগুলো আছে সেখানে যারা এই পাম্প কর্তৃপক্ষ আছে তারা এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার চেষ্টা করছেন।
তবে কেউ কেউ হেলমেট ছাড়াই যে জ্বালানি তেল নিতে আসছেন, কিন্তু এখানকার যারা কর্মী আছেন তারা অনেকে ফিরিয়ে দিচ্ছেন। তবে বেশিরভাগই আমরা যেটি দেখছি এখানে এসে হেলমেট সহ হেলমেট পরে বা যারা মোটর সাইকেল চালক আছেন তারা আসছেন এবং তাদের যে জ্বালানি তেল সেটি সংগ্রহ করছেন। তবে এই যে সরকারের যে নির্দেশনা সেটি চালক এবং যারা বাইকে যারা বাহক আছে তাদেরকেও হেলমেট পরার কথা, কিন্তু আমরা চালকদের মধ্যে হেলমেট পরার প্রবণতা দেখলেও তাদের সাথে যে সঙ্গী যারা থাকছেন তাদের কিন্তু কোনো হেলমেট নাই। এবং শহরে এবং আমরা সড়ক মহাসড়কে যেটা দেখছি যারা মোটর সাইকেল চালাচ্ছেন অনেকে হেলমেট থাকলেও তারা মাথায় দিচ্ছেন না, সেটি সঙ্গে করে বহন করছেন এবং অনেক ক্ষেত্রেই তারা হেলমেট ছাড়াই এই সড়ক মহাসড়কে চলাচল করছেন। তবে সরকারের যে নির্দেশনা সেটির প্রসার এবং সেটি এখনও কঠোরভাবে যে মেনে চলার যে বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখনও পর্যন্ত এটা নিয়ে কোনো মনিটরিং শুরু হয়নি। তবে এখানকার যারা তেল পাম্প কর্তৃপক্ষ বা এখানকার কর্মী আছেন তারা এটি জোরালোভাবে মেনে চলার চেষ্টা করছেন। আমরা যদি একজন যাত্রীর সঙ্গে কথা বলি, এই যে হেলমেট ছাড়া তেল পাওয়া যাবে না একটা নির্দেশনা দিয়েছে সরকার, এইটা আসলে কিভাবে দেখছেন আপনারা? হেলমেট তো নিজেদের সেফটির জন্য, এটা তো জরুরি, এটা তো অ্যাক্সিডেন্ট যদি হয় তখন তো হেলমেট ছাড়া তো আপনি কীভাবে অন্তপক্ষে মাথায় যদি বড় আঘাত থেকে বাঁচা যাবে, যে ইনস্ট্যান্ট যে ডেথ হয় ওটা থেকে বাঁচতে পারবে। এটা তো যাত্রী বাইক ছাড়া চালক তাদের সুরক্ষার জন্য অবশ্যই, হ্যাঁ এতে নেগেটিভের কিছু নাই। হ্যাঁ কিছু লোক বলবে যেটা ব্যবসার জন্য বা এসে আছে মানুষ বলবে, কিন্তু এটা যে যে হেলমেট ইউজ করবে তার সেফটি। ধন্যবাদ আপনাকে। আমরা একজন মোটরসাইকেল চালকের সঙ্গে কথা বলছিলাম, তিনি এর সরকারের যে নির্দেশনা সেটিকে স্বাগত জানিয়েছেন এবং তিনি হেলমেট ব্যবহার করছেন। আমরা এই যে তেল যারা এই যে পেট্রোল পাম্পে তেল বিক্রি করছেন এবং তাদের সঙ্গে আমি একজন সঙ্গে কথা বলবো, এই যে হেলমেট ছাড়া কি আপনারা তেল দিচ্ছেন কিনা আর কেমন ছাড়া এখন আপনার সরকার নির্দেশনা? আমরা সবাইকে অবহিত করছি, যারা অনেকে যারা আসতেছে তেল নিতে তাদের বলছে আপনার হেলমেট ছাড়া তেল নিন না, অনেকে আমরা হেলমেট দিয়ে তেল দেখাই অভ্যাস করাই দিচ্ছি। এখন আমরা একটা চেষ্টায় আছি, চালুটা যদি চালু হয় সেটা চেষ্টা করছি, আর আমরা সবাইকে যেহেতু অবহিত করতেছি যারা 100% যেন সবাই হেলমেট পরে রাস্তায় বাইরে বের হয়। এক্ষেত্রে যারা হেলমেট ছাড়া তেল দিচ্ছেন না তাদের তরফ থেকে কোনো মানে সমস্যা হচ্ছে কিনা? তাদের তরফে তারা বলছে পরবর্তীতে আমরা নিয়ে আসবো, এই ভুলটা আর করবো না, তাদেরকে বলে দেওয়া আছে এবার মতো দেন পরবর্তীতে আমরা এই ভুলটা আর করবো না। অরিন আপনি যেমনটি শুনছিলেন, আসলে এই যারা এই তেল পাম্পে যারা কর্মী আছেন এবং যারা এই বাইকের চালক তারা তাদের মধ্যে এক ধরনের কিন্তু আমরা ইতিবাচক যে নির্দেশনাকে ইতিবাচক দিক দেখছি, এটিকে আরও কঠোরভাবে মনিটরিং করার জন্য প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার জন্য অনেকে বলছেন। তো এই বিষয়টি প্রশাসন যদি কড়াকড়ি করে আরও তাহলে সবার মধ্যে সচেতনতা বাড়বে এবং হেলমেট পরে মোটর সাইকেল চালানোর যে প্রবণতা সেটিও বাড়বে এবং এটি যদি বাড়ানো সম্ভব হয় সেক্ষেত্রে দুর্ঘটনা অনেকটা কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। ইন্দ্রজিৎ আপনাকে ধন্যবাদ। দর্শক যশোর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv, ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ দেখে সার্চ করুন। ধন্যবাদ।